গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে একটুখানি ভাঙা ভাঙা গলায় ভিডিওটা শুরু করছি কারণ গলাটা একটু ব্যথা প্রথম কথা আর আজকে ব্লগটা জানি আমি পুরোটা দিতে পারিনি কারণ আমি একটু বাইরে ছিলাম তাই পুরোটা এডিট করতে পারিনি তাই মর্নিংয়ে যেটুকুনি ছিল সেটুকুনি মানে সাতের দিন মানে দিদির সাথের দিন সকালের যেটুকুনি কাজকর্ম ছিল সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আশা করি কালকে তোমাদের সাথে আমি বাকি ব্লগটা শেয়ার করব। তো এখানে দেখো সকালবেলা এসেছিলাম একটুখানি সকালবেলা না এটা ছিল আগের দিনের বিকেলের মুহূর্ত সকাল তো এখন শুরু হয়েছে এখন হচ্ছে ভোর একদম ভোর মানে তো এখন প্রায় ওই সাড়ে পাঁচটা পাঁচটা এরকম বাজে অনেকটা ভোর ভোর উঠেছি কারণ আজকে অনেকটা বড় দায়িত্ব আমি নিয়েছি সমস্ত রান্না বান্না যা কিছু সব আজকে আমি করব তো কালকে তো দেখলে মাছটা চেনে সব ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো মাছের না একটু একটু হালকা হালকা আশ আছে সেটা ছাড়াতে হবে সকালবেলা উঠে এই যে জামা কাপড় চেঞ্জ করে একদম রান্নাঘরে আসলাম সকালে টিফিনটা করব। কারণ ওই যে কালকে যেমন বলেছিলাম যে মা বলেছে কনিকা বেশি করে বানিও তাহলে ওদেরকে একটু সকালে বলবো খেতে তাই আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো সেই সূত্রেই ডাল ভিজিয়ে রেখেছিলাম ময়দা মেখে রেখেছিলাম তো ময়দা তো ফ্রিজে রয়েছে অসুবিধা হবে না মাখা যখন মানে উজ্জ্বলের স্নান হয়ে যাবে গরম গরম ভেজে নেব আগে এখানে ছোলার ডালটা বসি বসালাম তো ছোলার ডালটা এখানে প্রেশার কুকারে বসিয়েছি ওটা সেদ্ধ হোক ততক্ষণে রান্নাঘরটা একটু পরিষ্কার করে কালকে বাসন মেজে রান্নাঘরের কাউন্টার মুছে আর ফ্লোরও মুছে রেখেছিলাম ভালো করে তারপরে ভাবলাম যে সকালবেলা একটা কেমন লাগে তো একটুখানি মুছেই আবার রান্নাতে বসি আর ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে জল বেশি ছিল বলে তাই পড়ে যাচ্ছিল তো এখানে দেখো জলের মধ্যে একটুখানি আহ জলের মধ্যে ডালটা এখানে রেখে দিলাম বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে বাষ্পটা বেরিয়ে গেছে আর এবার ডালটা বসিয়ে দেব তো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল না প্রায় মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর ওয়েদারটা না পুরো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমি ভাবছি যে আজকে সারাদিনটা যদি এরকম থাকে তাহলে দারুণ হবে ব্যাপারটা খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে তাহলে এরকম ওয়েদারে ভালো হবে তো সারাদিন যদিও ছিল না মানে এদিনের মধ্যে চার তিন চারবার বৃষ্টি হয়েছে থেকে থেকে তো সেরকম একটা ঠান্ডা ঠান্ডা ছিল মানে হালকা একটু ঠান্ডা মতো ছিল অসুবিধা হয়নি মানে সেই মারাত্মক গরমটা পড়েনি তো আদা আমি দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি কারণ এই মুহূর্তে একটু ব্যস্ততার মধ্যে রান্না বান্নাটা করছি এগুলো হয়ে গেলে জলকে উঠা ওঠাতে হবে ঘরদর মোচা মোচার ব্যাপার আছে একটা বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে তো এগুলো তো রয়েছে ওই জন্য আবার এসে তাড়াতাড়ি করে রান্নাটাও সারতে হবে কারণ অনেকটা রান্না অনেকগুলো মানুষের রান্না আর অনেকটা রান্না অনেকগুলো রান্না পদের তো সেগুলো তো গোছাতে হবে ওই জন্য তো দেখো এদিকে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবারের এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম তো ডালটা একটুখানি হালকা শক্ত শক্ত ছিল ফোটানোর পর আবার ঠিক হয়ে গেছিল কারণ একদম গলে যায়নি একটু হালকা হালকা শক্ত শক্ত ছিল মানে এখন এই অবস্থায় এরপরে আবার নরম হয়ে ফোটাতে গিয়ে ফোটাতে তো দেখো সমস্ত কিছু দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখলাম আর যে যে মেজে নিলাম আর এই বাসন এবার মেজেছিলাম কিছু সেগুলো আর এখনো গুছিয়ে রাখতে পারিনি পরে আস্তে আস্তে গুছিয়ে নেব হাড়ি টাড়ি এগুলো সব রয়েছে ভাত বসাবো যখন আস্তে আস্তে গুছিয়ে নেবো তো হয়ে গেছে এদিকে প্রায় ডালটা ওদিকে বাসনটাও মেজে নিলাম আর এদিকে এবার দেখো ডালটা একটু গাঢ় হয়েছে তো আমি এবারে কি করলাম এর মধ্যে একটুখানি চিনি একটুখানি গরম মশলা আর একটু ঘি দেবো ঘি তো বের করতে পারছি না এত ছোট একটা ঘি মানে চামচের মধ্যে যাচ্ছে না তো যাই হোক চামচের পেছন সরুর দিকটা দিয়ে ঘিটা বের করলাম হয়ে গেছে একটুখানি আদা বাটা দিলে আরও অনেকটা ভালো লাগতো কিন্তু খারাপ হয়নি খুব সুন্দরই হয়েছিল উজ্জ্বল বললো যে ওগণিকা খুব ভালো হয়েছে আর এবার এসেছি আমি ঘরে উজ্জ্বলকে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে এখনো আয়স্মিতা ঘুমাচ্ছে কারণ অনেক সকাল হ্যাঁ তো সকালেও ওঠে না পড়ার টাইম হলে তারপরে ওকে উঠিয়ে দিই তার একটু আগে আগে ব্রাশ করে পড়তে চলে যায় তো এখানে দেখো ওকে উঠিয়ে ব্রাশ ধরিয়ে দিয়ে আসলাম মানে উজ্জ্বলকে ও ওর মতো ব্রাশটা করছে আর আমি এদিকে একটু ঝাড়পোছ করে নিচ্ছি মানে এই টেবিলগুলো টিভিটা তারপরে আলমারিটা মানে আয়না মানে আয়না বলতে ড্রেসিং টেবিল এগুলো আর কি একটু মুছে টুচে নিচ্ছি আর চাদরটা পাল্টে দিলাম চাদরটা পাল্টে আর যে চাদরটা ছিল সেটা তুলে নিয়েছি ব্যাস এবার এই আমি মোছা মানে ঝাড়পোচ মোছা একেবারে কমপ্লিট করে যাব কারণ আজকে আর দুবার হাত দেওয়ার মতো আমার আর সময় হবে না একেবারে ওপর তলাটা মুছে তারপরে নিচে তলা যাব নিচে তলা একেবারে মুছে তারপরে ওপরে আসবো উপরে এসে উজ্জ্বলকে স্নান করিয়ে তারপরে এসে লুচিটা করব আর তারপরে তো বাদ বাকি যা যা করি তারপরে কিভাবে আমার যাকে মা দিল। পরে দেখতে পাবে আর ওই যে বললাম যে পুরো ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি আমি বাড়িতে ছিলাম না আর এখন আমি ভয়েস দিচ্ছি তোমাদেরকে ভোরবেলা উঠে ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা অর্ধেক এডিট করে রেখেছিলাম অর্ধেক ভোরবেলা উঠে করলাম আর এখন ভয়েস দিতে বসেছি এই অবস্থা কি করব ভিডিওটা তো তোমাদের অবধি পৌঁছাতে হবে ওই জন্য তো কাজের মধ্যেই পড়ে যেহেতু ওই জন্য তো দেখো ঘরটা পরিষ্কার করে এবার বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর আমাদের পেস্তাকে যদি বলি পেস্তা ওট একটুখানি ঝাড় দেবো ও ঠিক উঠে দাঁড়িয়ে পড়বে তারপরে ওর পাশ থেকে ঝাড় দিয়ে নিয়ে চলে আসি কিন্তু যখন মুজবো না তখন আর উঠবে না তখন কিছুতেই ওঠাতে পারি না মানে অর্ধেক দিন আমি ওই টেবিলের তলাটা মুছতেই পারি না ওর জন্য ওর কারণে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা মানুষ বোঝে না উঠতে চায় না ওর ওই যে টেবিলের তলাটা এত পছন্দ মনে ধরেছে না মানে ওই জায়গা থেকে ওকে নড়াতে পারবে না ওই জায়গা তো জায়গা ওখানেই থাকবে আহ সুমিতা ঘুমাচ্ছে ঘুমাক মা ওরা এখনো ওঠেনি ঘুম থেকে ওরা একটুখানি দেরি করে উঠবে হয়তো দেরি বলতে কি মানে এখন তো অনেকটা সকাল ওরা ওদের টাইম মতোই উঠবে আমি আমার টাইম মতো কি উঠিনি তাড়াতাড়ি উঠে গেছি তো আজকে মানে সিঁড়িগুলো সেরকম একটা মুছবো না ওই কোনো রকমে মুছে রেখে দেবো মুছবো না বলা ভুল মুছবো ঠিকই কিন্তু অত সুন্দরভাবে মুছবো না মানে কোনো রকমে মুছবো আর কি যেহেতু নিচতলাটা মুছতে হবে আর এই যে দেখো ওপরতলা মুছে আমাদের নিচতলা পুরো পরিষ্কার করে ফেলেছি তাই এত তোমাদেরকে দেখাতে পারিনি তো ভাবলাম যে না তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সিঁড়ি মোছা হয়ে গেছে ফ্লোর মোছা হয়ে গেছে আর ওপরতলাও মোছা হয়ে গেছে আর এবার আমি ওকে ঘরে নিতে এসেছি মানে ওরও স্নান হয়ে গেছে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সকাল সকাল ও আমাকে বলছিল যে কনিকা এত সকাল ভোর ভোর আমাকে উঠালে তো আমি বললাম আজকে কিছু করার নেই একটুখানি আজকের দিনটা তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে কারণ আমাকে এদিকে অনেকগুলো কাজ সারতে হবে যে কারণে ছোট মানে ছোট দিয়ে আসবে না ছোট দিয়ে মুরগি টুরগি রয়েছে ছোট দিয়ে আসতে পারবে না তো বড়দ্বীপ মানে পার্থিবরা আসবে পরে বেলার দিকে আর কি আসবে আর মা তো রয়েছে আমি রয়েছি তো আমি বললাম যে চাপ নিও না ঠিক আছে আমি আস্তে আস্তে তাড়াতাড়ি রান্নাটা শুরু করলে যতক্ষণ লাগুক মানে দেড়টা দুটোর মধ্যে রান্না হয়ে যাবে তোমার তারও আগে রান্না হয়ে গেছিলো মানে একটার মধ্যে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছিল রান্না শুরু করেছিলাম সকাল তখন কটা বাজে অনেকটাই সকাল তখন মনে নেই যাই হোক আর এবারে যে বিছানা বিছানাগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে এবার আর তো ঝাড়পোছ নেই এবার চলে যাবো ব্যাস ওকে ঘরে বসিয়ে দিলাম আমার ওইদিকে ওর যে কাজটা মানে সকালে সেটা হয়ে গেল তাহলে তাড়াহুড়ো থাকলো না আর এবার এখানে এসছি আমি লুচি ভাজতে তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিচ্ছি মানে একসাথে দুটো তিনটে চারটে যতটা পারছি দিয়ে দিচ্ছি আর এখন একটু তাড়াতাড়ি কাজগুলো শিখেছি মানে লুচি ভাজাটা অন্তত আর মানে তাড়াহুড়ো করতে গেলে না লুচি ফোলে না আর যেহেতু ফ্রিজে মেখে রেখেছিলাম আটা মানে ময়দা আটা ময়দা একসাথে মাখলে একটু নরম থাকতো আর ফুলতো ভালো কিন্তু মা আবার দেখছে এসে আমি কি কত দূর জোগাড় করেছি কি কত দূর কাঠ কেটে মানে গুছিয়ে উঠতে পেরেছি এসব দেখছে এসে বারবার করে মানে সারাদিনই মোটামুটি দেখেছে মানে কত দূরকে গুছিয়েছি কিছু বাকি আছে কি না কিছু করে উঠতে পেরেছি কি না বা কিছু এমন কিছু আছে যেটা আমি করে উঠতে পারিনি এইগুলো আর কি তো দেখো ঝপঝপ করে লুচিগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল হচ্ছে কিন্তু ফুলছে না ওই যে বললাম যে ফ্রিজে কালকে রাত্রেবেলা মেখে রেখেছিলাম আর ময়দা তুমি একভাবে মেখে রাখবে তো ময়দাটা একটু টানে মানে একটু শক্ত হয়ে যায় তো একটু শক্ত হয়ে গেছিল ওই জন্য এমনি খারাপ লাগেনি ভাজার পর নরমই হয়েছিল মানে নরম লাগছিল যেহেতু ফ্রিজে রেখেছিলাম ওই জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছিল তো যখন আবার মানে তেলের মধ্যে দিলাম তখন আবার কিন্তু নরম হয়ে গেছিল ছেড়ে গেছিল ব্যাপারটা মাছটা যেমন রাখলে কোনো কিছু রাখলে শক্ত হয়ে যায় না ফ্রিজের একটা ব্যাপার সেটা ছিল মানে হয়ে গেছিল তো দেখো এখানে আমি গুনে রাখতে ভুলে গেছি যে কজনের কটা করে দেব কারণ বেশিরভাগই সবাই আমাদের বাড়িতে গুনে গুনে খায় আর কি লুচি টুচি কেউ তিনটে খাবে তো কেউ তিনটে চারটে আর খাবে না কেউ পাঁচটা খাবে তো পাঁচটা ছটা আর খাবে না মানে এরকম একটা ব্যাপার তো ভাবলাম যে না কারো ভাগে যদি কম হয়ে যায় তখন তো সমস্যা গুনে গুনেই করি আর আমাদের বাবার বাড়িতে যখন মা লুচি করতো তখন একটা আন্দাজ অনুযায়ী ময়দা আনতো সেটা পুরোটাই মোটামুটি করতো যদি থাকতো তাহলে সকালবেলা না বাসি লুচি খেতাম চায়ের সাথে বা এমনি তরকারি ঘুগনি থাকলে সেটা মানে বিয়ের আগে আর এখন বিয়ের পরে আমি শিখেছি যে বাড়িতে এসে যে গুনে গুনে লুচি করবে তাহলে সুবিধা হবে তো সেভাবে আর কি করি আর এদিকে দেখো মাছটা ধুয়ে নিচ্ছি ইলিশ মাছটা বের করে রেখেছিলাম বরফটাও ছেড়ে গেছে আর তাড়াহুড়ো করে করছি কারণ কি তো মাছটা তো মানে ইলিশ মাছ তো এত নরম জিনিস তো ভাবছি যে না পচে টচে না যায় নরম না হয়ে যায় মানে একটা দোকান থেকে নিয়েছিলাম তো বলেছিল যে ফ্রেশ আছে চিন্তা করবেন না নিয়ে যান এবার যাই হোক এমনি তো মোটামুটি ভালো আছে এবার কতক্ষণ অবধি ভালো থাকবে সেটাই বুঝতে পারছি না আর এবারে যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি পটল চিংড়ি হবে তার সাথে অনেকটা চিংড়ি মাছ একশো মানে প্রায় পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ ছিল পাঁচশো গ্রাম কি তার বেশি হবে তো অনেকটা চিংড়ি মাছ ভাবলাম যে না মাছটা আগে বেছে নিই তারপরে না এদিকের বাকি কাজগুলো করব তো দেখো আমি এদিকে একটুখানি চাটনি বসিয়ে দিচ্ছি আর এদিকে ডালটা ভাজতে বসিয়ে দিচ্ছি মুগ ডাল আর এদিকে তো আস্তে আস্তে রেডি করছি কালকে ভাজা টাজা সব কেটে কুটে রেখেছিলাম ডালটা সেদ্ধ একদিকে হবে প্রেশার করে বসিয়ে দেবো আর এদিকে চাটনিটা হতে হতে থাকবে আর এদিকে আর একটা কড়াই বসিয়েছি সেটাতে আমি অন্য কিছু করে নেব ভাজাভুজি করতে থাকবো মানে এইভাবে তিনটে কড়াই যদি একসাথে আমি করতে থাকি না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে হ্যাঁ হাত পা তাড়াতাড়ি সরি পা নয় হাতটা তাড়াতাড়ি নাড়াতে হবে তিন তিনদিকে যেহেতু রান্না কোন দিক দিয়ে পুড়ে যাবে কি হবে সেটাই চিন্তা যদিও পারবো আমি অভ্যাস আছে আগে এভাবেই করতাম তাড়াহুড়োতে আমি একসাথে দু তিন রকমের তরকারি থাকলে আর এখন তো দু রকমের হয় আগে তখন আরও বেশি হতো তিন রকম চার রকম পাঁচ রকমের তরকারি রান্না হতো এই ভাজা এই ভুজি এইসব হয়ে যেত আস্তে আস্তে করে বেশি হতো তো ওই জন্য এখন আর সময় হয় না এখন আগেও সময় হতো না তবুও এখন এই পরিমাণটা কমে গেছে আর এদিকে দেখো ডালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে ওদিকে চাটনি বসিয়ে দিলাম আর এদিকে দিকে তেলটাও আমি গরমে বসিয়ে দিয়েছি সকালে যে লুচি করলাম না সেই লুচিটাই একেবারে এসে মানে ওই তেলের মধ্যেই বসিয়ে দেবো আর লুচি করা হয়ে গেছে এখন খাবো না কারণ আয়স্মিতা সবে পড়তে গেছে এখনও পড়তে দিয়ে বাড়ি আসেনি ওই এখন নটা মতো বাজে আর কি বেশি বাজে না ও আসবে পনেরো দশটা দশটা নাগাদ তখন একেবারেই খেয়ে নেব আর কোয়েলকে খাবারটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে বরবটিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ভালোই হলো ডুবো তেলে ভাজা হলে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে আর তেলটাও বেশি একটু ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে দেখো চাটনি একটু সুন্দর করে ভাজছি মা বললো কণিকা চা আমগুলো সেদ্ধ করে নাও দেখো তাহলে খেতে ভালো হবে আমি বললাম আমগুলো সেদ্ধ করার দরকার নেই আমি অলরেডি তেল ফোড়ন সব দিয়ে দিয়েছি ওগুলো ফেলে দেবো আমি করছি ভালো করে আমটা কষিয়ে নিলে একদম সেদ্ধ হয়ে যাবে আর আম তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে দেখো খেতে ভালো লাগবে তো এরকম আর কি বলছিলাম তো বললো আচ্ছা ঠিক আছে করো তো চলো আজকে ব্লগটা বন্ধুরা এই সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল টাটা